এরপরে যেটা দেখলাম এই হাঁটুটা যেরকম এখন সোজা আছে ওনার যে 5 ডিগ্রি এখানে বাঁকা এরকম বাঁকা হয়ে থাকে সোজা হয় না কেস হিস্ট্রিতে আমরা বলবো আমাদের একজন রোগী ওনার কি হাঁটুতে ব্যথা কোন হাঁটু ডান হাঁটুতে ব্যথা কতদিন এক বছর আমরা ডান হাঁটুটা ওনার দেখলাম এক্সামিন করে দেখলাম এই যে এখানে 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 এটা পেটেলা এটা আমরা বলি পেটেলাতে এটা বলি কোয়াডিসেপস এক্সপানশন এই কোয়াডিসেপস এক্সপানশনে তার টেন্ডার ব্যথা এরপরে তার মিডিয়াল হ্যামস্ট্রিং এই যে এখানে মিডিয়াল হ্যামস্ট্রিং থাকে হ্যামস্ট্রিং মাসেল উপর থেকে এসে এখানে লাগানো থাকে এই মিডিয়াল হ্যামস্ট্রিংয়ের ব্যথা এখানে চাপ দিয়ে দেখলাম হ্যামস্ট্রিং ব্যথা এরপর ব্যাক অফ নির এইখান থেকে আপনার গ্যাস্ট্রোক নিয়েমিয়াস মাসেলের লং হেড এসে এখানে লাগে এখানে তার ব্যথা এখানে পপলিটিয়াস মাসেল আছে এটাতেও ব্যথা এবং কাপেও ব্যথা এরপরে যেটা দেখলাম এই হাঁটুটা যেরকম এখন সোজা আছে ওনার যে 5 ডিগ্রি এখানে বাঁকা এরকম বাঁকা হয়ে থাকে সোজা হয় না এবং উনি উপর হয়ে শুয়ে যখন পা কোমরে লাগাচ্ছেন সেখানে গিয়েও দেখা গেল উনি 95 ডিগ্রি বাঁকা করতে পারেন পরে আর আসে না এবং বাটকের সঙ্গে হিল লাগে না এই এই অসুখের জন্য আমরা কী করছি ওনার জন্য আমরা নারকেলের তেল রসুনের যে লোশন সেটা দিয়ে আমরা ওনার যে যে জায়গায় ব্যথা বিশেষ করে হাঁটুর বাটির পেটেলার চারপাশে ব্যথা সেখানে আমরা পেটেলটাকে সুন্দর করে সরিয়ে আমরা এখানে ডিপ ফ্রিকশন করে দিয়েছি হাঁটুর পেছনে উপরের দিকে যেখানে আমরা বলছি লং হেড অফ গ্যাস্ট্রিনস লাগে ওখানে আমরা খুব ডিপ ফ্রিকশন করে ট্রান্সভার্স ফ্রিকশন করে দিয়েছি পপলিটিয়াস মাসেল অ্যান্ড কাপ মাসেলেরও এই কাজটি আমরা করে দিয়েছি এই চিকিৎসাটি করে দিয়েছি এরপরে আমরা ওনাকে এখানে ঠান্ডা শেক দিয়েছি যদিও লং দিন অনেক দিন আগে থেকে ব্যথা কিন্তু ইদানিং ব্যথাটা বাড়ছে এই জন্য ঠান্ডা শেক দিয়েছি ঠান্ডা শেক দেওয়ার পরে আমরা ওনার জন্যে মাসেল অ্যাক্টিভেশনের এক্সারসাইজ করছি ওনার এই যতগুলো মাসেল এই যে ব্যথা বেদনায় আছে এই মাসেল অ্যাক্টিভেশনের জন্য যে মাসেল যে কাজ করে সেটাকে সেই কাজ করিয়ে আমরা অ্যাক্টিভেশন করেছি এরপরে আমরা যেটা করেছি সেটা হলো যে ওনার নিচে দুইটা প্রবলেম একটা সোজা হয় না একটা বাঁকা হয় না সোজা হয় না যেটা সেটার জন্য আমরা গ্লাইডিং করে ওনাকে বলছি পা সোজা করে আপনি ল্যাটারাল রোটেশন করেন বারবার এটা আর একটা হলো যে ওনার পাকে আমরা বাঁকা করে ওনাকে বলছি পা বাঁকা করেন এটাকে আমরা বাঁকা করে আমরা হাঁটুটা ধরে টেনে সুন্দর করে গ্যাপিং করছি গ্যাপিং করার পরে আমরা ফ্লেকশন অ্যান্ড মিডিয়াল রোটেশন করেছি বাট মনে রাখবেন মাসেল অ্যাক্টিভেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এই মাসেল অ্যাক্টিভিটিটা শুধু এই রোগীর জন্যই নয় আপনি আমি এবং আমরা যারা সিনিয়র সিটিজেন আমাদের প্রতিদিন কমপক্ষে একবার হলেও মাসেল অ্যাক্টিভেশন করা দরকার এবং সেজন্য আপনি একজন নিকটস্থ ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন দর্শক এই ছিল আজকে আমাদের কেস হিস্ট্রি